চাহিদা থাকলেও ঘরে ঘরে পৌঁছে দেওয়া যাচ্ছে না। অনলাইন বাণিজ্যের সুবিধা, সরকারি নীতিমালা ও অবকাঠামো উন্নয়নের দাবি উদ্যোক্তাদের। রমজান সহ সারা বছর নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার আশ্বাস ব্যবসায়ীদের, দাম বাড়ালে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বাণিজ্য মন্ত্রীর। এবং বিদ্যুৎ ও অবকাঠামো খাতে $160 কোটি বিনিয়োগ করবে মালয়েশিয়ার ব্যবসায়ীরা, বহু লোকের কর্মসংস্থানের আশা পরিকল্পনা মন্ত্রীর। দেখছিলেন শিরোনাম, আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যে নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে, আর আপনাদের সঙ্গে আছি আমি নাজিয়া শাকুর। দর্শক, অর্থ বাণিজ্যের নানা খবরের পাশাপাশি আজ আমরা আলোচনা করব অনলাইন উদ্যোক্তাদের নিয়ে। আর এ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে যোগ দিয়েছেন হাইপার ট্যাক্স সলিউশন লিমিটেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিকুল আলম। জনাব শফিকুল আলম, আপনাকে সময় স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। তবে আপনার সাথে আলোচনায় যাবার আগে এই সংক্রান্ত একটি রিপোর্ট দেখে আসছি। দিন দিনই বাড়ছে ই কমার্সের জনপ্রিয়তা। ঘরে বসে পণ্য কিনতে ক্রেতারা আগ্রহী হলেও অনলাইন নিরাপত্তা সহ পেমেন্ট সিস্টেম সহজ না হওয়ায় সবার কাছে এখনো পৌঁছে দেওয়া যাচ্ছে না এ সুবিধা। উদ্যোক্তারা বলছেন, সরকারি নীতিমালা, টেলিযোগাযোগ অবকাঠামোর উন্নয়ন সহ প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বাড়লে ই কমার্স হতে পারে প্রবৃদ্ধিশীল একটি খাত। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। কম্পিউটার বা সেলফোনের এক ক্লিকে ঘরে বসে পণ্য কেনার এই প্রবণতা দেশে এখন বেশ প্রচলিত। এরই মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে পণ্য কেনাবেচার বেশ কিছু ওয়েবসাইটও। গত এক দশক ধরে দেশে অনলাইন কেনাবেচার ধারণা প্রবর্তন হলেও বিশ্বকে অনলাইন বাজারে পরিণত করার এই প্রক্রিয়া অনেক আগেই চালু হয়েছে, আর এটাই একমাত্র মাধ্যম যেখানে একজন ব্যবসায়ীর সাথে ক্রেতারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সংযুক্ত থাকতে পারেন। আর তাই এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়নকে আরো ত্বরান্বিত করা সম্ভব বলে মনে করেন ই কমার্স উদ্যোক্তারা। কাস্টমার কনসার্ন, আমি কিনতে চাই কিন্তু তুমি সেফ কিনা, ন্যাশনাল লেভেলে যদি ইম্প্যাক্ট ফেলতে হয় তাহলে গভর্নমেন্টের একটা প্রেশার লাগবে, ভ্যাট তুলে দিতে হবে ফর 5 ইয়ার্স বা 10 ইয়ার্স, যে এটাকে পপুলারাইজ করো, মানুষকে এর আন্ডারে নিয়ে আসো। বাইরে কিন্তু সেল হচ্ছে এবং টাকা কিন্তু বাংলাদেশে আসছে, এবং বাংলাদেশে একটা পেমেন্ট গেট কিন্তু তৈরি হয়ে আছে, এইটাই আমরা অনেকে জানি না। ট্রানজাকশন ফিজগুলো একটু কমানো, এটা একটা আমাদেরও প্রবলেম, একটা বড় অংশ নিয়ে যাচ্ছে ব্যাংক ট্রানজাকশন ফিজে। কিন্তু ই কমার্সে ট্রানজাকশন যদি অনলাইনে হয় এবং আপনি কার্ডের মাধ্যমে করেন, আমি বলবো আপনি 100% সিকিউর। তবে বড় অঙ্কের বিনিয়োগের অভাব এবং সঠিক পৃষ্ঠপোষকতা না থাকায় হাতে গোনা দু একটি প্রতিষ্ঠান ছাড়া কেউই খুব বেশি সফল হতে পারছে না বলে মনে করেন বাংলাদেশ সফটওয়্যার খাতের সংগঠন বেসিসের সভাপতি। আমাদের বর্তমানে প্রায় 70-এর বেশি সদস্যরা ই কমার্স বিজনেসের সাথে জড়িত আছেন, এবং প্রায় 1000-এর মতো প্রতিষ্ঠান তারা ফেসবুক ভিত্তিক ই কমার্স এবং এফ কমার্স ব্যবসা চালিয়ে যাচ্ছে। আমাদের যে ইস্যুইং ব্যাংকগুলো আছে তারা অনলাইন পেমেন্টের জন্য তাদের ক্রেডিট কার্ড ওপেন করে নেই, বিভিন্ন কারণেই দেখা যাচ্ছে যে শুধুমাত্র লার্জ স্কেলে ইনভেস্টমেন্ট যারা নিয়ে আসে তারা এখানে টিকে থাকতে পারছে, এবং যারা ছোট ইনভেস্টররা তারা আস্তে আস্তে আসছে কিন্তু আবার হারিয়ে যাচ্ছে। দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 3 কোটি ছাড়িয়ে গেলেও ই কমার্স ব্যবহারকারীর সংখ্যা এখনও সীমিত। তবে অবকাঠামো সহ অন্যান্য সংকট সমাধানের মাধ্যমে দেশের বেকার তরুণদের এ খাতের প্রতি আগ্রহী করে তোলা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম, এবার এ বিষয়ে আলোচনায় চলে যাচ্ছি হাইপার ট্যাক্স সলিউশনস লিমিটেডের নির্বাহী পরিচালক শফিকুল আলমের সাথে। শফিক সাহেব, আপনি রিপোর্টটি দেখলেন, তো এখন আসলে বাংলাদেশে ই কমার্সের আসলে অবস্থাটা কি, অনলাইন বাণিজ্য কতখানি এগিয়ে গেছে বা আরো কতখানি এগিয়ে যাবে, সম্ভাবনাটা কেমন? ধন্যবাদ আপনাকে এবং সময় টিভির দর্শকদেরকে। ই কমার্স আমাদের বাংলাদেশে প্রথম যখন শুরু হয় 2009-এ, আপনার প্রথম আপনার 21.com.bd, তখন আমি SSL ওয়্যারলেসে বিজনেস ডেভেলপমেন্টে কাজ করতাম। তো ওই সময় থেকে যখন আমরা যখন শুরু করি, আপনার প্রথম নেক্সাস পেমেন্ট গেটওয়ে আপনার ডাচ বাংলা ব্যাংকের পেমেন্ট গেটওয়ে থেকে ফার্স্ট বাংলাদেশে লঞ্চিং হয় ই কমার্স পোর্টাল। এরপর থেকে আমরা অনেককে আপনার যখন প্রত্যেকটা কোম্পানিগুলিকে বা ইয়াং এন্টারপ্রেনার যারা আছে, যারা আপনার অনলাইন উদ্যোক্তা হইতে চায়, তাদেরকে তাদের ভিতরে প্রচণ্ড একটা আগ্রহ আমরা পরিলক্ষিত করলাম। ইনফ্যাক্ট আপনি সারা বিশ্বে কিন্তু প্রত্যেকটা কান্ট্রিতে কিন্তু আপনার সবগুলি বিজনেসই, আপনি যেই ধরনের বিজনেসই হোক, প্রতিটা বিজনেসের স্তর কিন্তু আপনার অনলাইনে এটা মাইগ্রেট হয়েছে আর কি, বা আপনার সবাই অনলাইনে নিয়ে যাচ্ছে
আপনি নিউজ পেপারই বলেন বা আপনার কন্টেন্ট বিজনেসই বলেন বা আপনার প্রোডাক্টই বলেন, সব কিছু আপনার অনলাইনে যাচ্ছে। বাট এই যে বিজনেসটা হচ্ছে, এটার জন্য তো আপনার বাংলাদেশের জন্য আপনার নতুন একটা এক্সপিরিয়েন্স। এর জন্য আমাদের সবচেয়ে বড় যে সমস্যাটা হচ্ছে যে বাংলাদেশের ক্ষেত্রে আপনার পেমেন্টের প্রবলেম। এখন আমাদের বেসিস থেকে প্লাস গভর্নমেন্ট থেকে সেন্ট্রাল ব্যাংক থেকে উই আর ভেরি ফর্চুনেট, স্পেশালি বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর আতিউর রহমান স্যার, উনি ওনাদের ওখান থেকে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেন, যে কোনো পলিসি থেকে শুরু করে সব কিছু। এবং বেসিস থেকে আছেন শামীম ভাই, তারপর হচ্ছে গিয়ে আপনার ফাহিম ভাইরা যারা আছেন, ওনারাও প্রচণ্ড ট্রাই করেছেন, পেপালে গিয়েছিলেন এই পেমেন্টের সলিউশনটা নিয়ে কাজ করার জন্য। কিন্তু আনফর্চুনেটলি আমার মনে হয় যে একটা জায়গাতে সবাই ভুল করছে আর কি আমরা, বা গ্যাপটা হচ্ছে আমাদের, যদি ফাইন্যান্সিয়াল আপনার টেকনোলজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ না করতে পারি ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি অনলাইনে পেমেন্ট নিয়ে আমরা যতই বলি পেপালকে আপনি আসেন কেন আসছেন না, সেটা কিন্তু হবে না। কারণ আপনার যখন আপনার অনলাইন ভেরিফিকেশন করতে যাবে ব্যাংক টু ব্যাংক, তখন আমাদের ন্যাশনাল পেমেন্ট সুইচ যেটা ফর ইন্টারনেট ব্যাংকিং বা আপনার অনলাইন ব্যাংকিংয়ের জন্য যে আপনার ন্যাশনাল পেমেন্ট সুইচটা দরকার, সেইটা আনফর্চুনেটলি আপনার সোফা 2013 আমরা যেটা আমি একটা নিউজ পেপার দেখলাম সেটা ফেল করেছে আর কি। তো ওইটা কিন্তু আমাদের জন্য অনেক ক্ষতি। আবার আপনি ভিসা মাস্টার বা এমএক্স ওদের মাধ্যমে আমরা যখন যাব, সেই ক্ষেত্রে কিন্তু আপনার 3.5 বা 4% যে ট্রানজ্যাকশন ফিটা আছে, এই ফিটা দিয়েও বিজনেসটা স্টার্ট করা ইটস প্রিটি হার্ড। আপনার দেখা যাচ্ছে যে আমার যে মার্জিন থাকে সেই মার্জিন থেকে আমার সাপ্লাই চেইন মেনটেন করা, আবার নতুন বিজনেস আপনার প্রচুর পরিমাণ সবাইকে ডিসকাউন্টও দিতে হয় বা ইকুয়াল রাখতে হয়, এক্সট্রা কোনো চার্জ করা যায় না। আবার ভিসা মাঝখানে যে আপনার যে ক্লাউডগুলি আছে ভিসা মাস্টার, তো ওদেরও একটা ফি, একোয়ারিং ব্যাংক ইস্যুইং ব্যাংক সবার কিন্তু আলাদা আলাদা ফি আছে। কিন্তু আজকে যদি ন্যাশনাল পেমেন্ট সুইচ থাকতো তাহলে কিন্তু আপনার ব্যাংক থেকে সরাসরি আমি পে নিয়ে নিতে পারতাম। যেমন আপনার পেপালের ক্ষেত্রে বা আপনার অন্যান্য ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে আপনার ডেবিট কার্ড দিয়ে আপনি যদি ডিপোজিট করেন মানে সেক্ষেত্রে ইটস ফ্রি অফ কস্ট, যেটা বাংলাদেশে সম্ভব হচ্ছে না। তো মিনওয়াইল আমরা ট্রাই করতেছি বাংলাদেশের ক্ষেত্রে আপনার পেয়ন বিডি দিয়ে আমরা স্টার্ট করছি আর কি। ইনফ্যাক্ট আমরা বিপিএল এর অনলাইন টিকেটিং করেছি, অনলাইন পেমেন্ট গেটওয়ে হতো। সমস্যা নিয়ে তো উদ্যোক্তারা আসলে আসছেন এই নতুন খাতটার দিকে কিন্তু ঝুঁকছে। জি না, যুক্তি তো হবে। ইনফ্যাক্ট আপনার এখন মোস্ট অফ দ্য যারা সাকসেসফুল অনেকেই শুরু করেছেন, এর ভিতরে বেস্ট এক্সাম্পল হচ্ছে কি আপনার এখনই .com। স্টিল কিন্তু সবাই আপনার দেখা যাচ্ছে যে ক্যাশ অন ডেলিভারিতে যাচ্ছেন। সো এই ক্যাশ অন ডেলিভারিটা তো তাহলে তো আর আপনার এটা আপনার কি বলে যে অনলাইন বলেন বা ই কমার্স বলেন সেটার ক্ষেত্রে আপনার বড় ব্যাপারটা হচ্ছে এটা পেমেন্ট, সেটা থাকছে না আর কি। বাট তো পেমেন্টের সলিউশনটা আমরা যতক্ষণ পর্যন্ত আপনার ফাইন্যান্সিয়ালি সমস্যা তো আরো আছে, টেলিযোগাযোগ খাতে অবকাঠামো উন্নয়নের একটা ব্যাপার আছে। টেলিযোগাযোগ ইটস ফাইন, আমাদের যতটুকু আছে এটুকু কাজ হয়তো চালিয়ে নেওয়া যাচ্ছে। বাট আমাদের খুব এক্সট্রিমলি যেটা দরকার, আমাদের যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলি স্পেশালি টেকনিক্যাল হেড যারা আছেন ওনাদের দেখা যাচ্ছে যে আপনার সবাই না, কিছু আছেন যারা আপনার নতুন কিছু একটা চেঞ্জ দেখলেই দেখা যাচ্ছে যে ওনারা আপনার ওই চেঞ্জটা করতে চাচ্ছেন না। কারণ আপনি স্বাভাবিক আপনি যখন চেঞ্জ করবেন তখন ইউনিট লট অফ থিংস, আপনি রিস্ক ফিল করবেন তখনই, ভয় পাবেন যখন আপনি ওই প্রোডাক্টটা সম্পর্কে বা ওইটা ডিটেইলিংটা আপনি না জানেন যে এটা রিস্ক কী আছে অপরচুনিটি কী আছে। তো এই রিজিট মাইন্ডসেট থেকে ওপেন হওয়াটা খুব গুরুত্বপূর্ণ, যেখানে আমি যেই কারণে আমি আতিউর রহমান স্যারকে বারবার ধন্যবাদ দিই ওনাকে, উই আর রিয়েলি গ্রেটফুল। বাংলাদেশ ব্যাংক কিন্তু আপনার প্রত্যেকটা ব্যাংকে আশ্চর্য ব্যাপার, এটা আসলে সত্যি কথা যে সেন্ট্রাল ব্যাংক পুশ করতেছেন আপনার কমার্শিয়াল ব্যাংকগুলিকে যে তোমাদের ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করো, টেকনোলজি চেঞ্জ করো, ইভেন 3 বার 4 বার 5 বার করে আলটিমেটাম দিয়ে ব্যাংকগুলিকে যে এইবার তোমাকে যদি না দেয় তোমার লাইসেন্স বাতিল করে, এরকম ইটস সামথিং লাইক দিস। বাট তারপরেও হচ্ছে না, কারণ আমি মনে করি আমাদের নলেজ গ্যাপ আছে, আর এই তো নলেজ গ্যাপটা, এবং এটা আমরা অ্যাডমিট করতে হবে যে হ্যাঁ ফাইন, যে আমরা যারা আছি ডিসিশন মেকিংয়ে যারা আছি আপনার স্পেশালি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের, তাদের আপনার ওয়েলকাম করতে হবে চেঞ্জেসকে, তারপরে ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করার জন্য আপনার আরেকটু ওপেন হইতে হবে। উদ্যোক্তারা যারা এই অনলাইনে ব্যবসা করতে চাচ্ছেন বা যারা আসছেন তাদের জন্য আসলে আপনারা কি করছেন? আপনার নতুন উদ্যোক্তাদের জন্য স্পেশালি আপনার বেসিস থেকে বেশ অনেকগুলি অ্যাটেম্প নিয়েছেন শামীম ভাইকে, ওনারা স্পেশালি প্রেসিডেন্ট যিনি আছেন আমাদের, তো বেশ অনেকগুলি আপনার অ্যাটেম্প নেওয়া হয়েছে তাকে বিভিন্ন ধরনের সেমিনার কনফারেন্স নিয়ে। ইনফ্যাক্ট গতকালকেও একটা কনফারেন্স হয়েছিল ই কমার্স পোর্টালগুলিকে নিয়ে। আর আমাদের একটা হচ্ছে পেমেন্ট নিয়ে, আমরা তো বেসিক্যালি পেমেন্ট নিয়ে কাজ করতেছি ইন্টারন্যাশনাল গেটে
বাংলাদেশের ভিতর পেপালের মতো এরকম একটা ইনফ্রাস্ট্রাকচার আমরা ক্রিয়েট করতে চাচ্ছি, প্রত্যেকটা ব্যাংকে আমরা কথা বলছি। অলরেডি আমাদের একটা সলিউশনও লঞ্চিং হয়েছে, আপনার ফার্স্ট মোবাইল রেমিটেন্স আমরা বাংলাদেশে লঞ্চ করেছি, যেটা আপনার ওয়াল স্ট্রিট জার্নাল, ইয়াহু মানি, আপনার এমএসএন মানি, ইয়াহু ফাইন্যান্সে ফিচার্ড করেছে আমাদের কোম্পানিকে প্লাস আমাদের প্রোডাক্টটাকে। আর নতুন উদ্যোক্তাদের জন্য হচ্ছে যে আপনার সবার এন্ড থেকে আমার যাদের আসলে করতে হবে ইনফ্যাক্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলিকে রেডি করতে হবে, আর বাকি যারা নতুন উদ্যোক্তা আছে এদের ক্ষেত্রে আমি বলবো যে আপনার মানে যে কেউ উদ্যোক্তা হইতে পারেন অনলাইনে। ইভেন আমি তো বলি যে আপনার কেউ যদি শুটকির বিজনেস শুরু করে ইটস পসিবল, আপনি জাস্ট একজন কক্সবাজার আপনি একজনকে সেটেল করেন, আপনি অনলাইনে ডিসপ্লে করে দিলেন প্রোডাক্টগুলি দিয়ে, বাট ইটস নিড টু বি ফোকাসড। বাট আমরা যারা নতুন উদ্যোক্তাদেরকে আমি দেখেছি, আপনার এরকম 100 জনের মতো উদ্যোক্তা আছেন যারা ফ্রিজ বিক্রি করতেছেন, শাড়ি বিক্রি করতেছেন, দে আর অ্যাক্টিং লাইক ইন Amazon.com। কমন, ইটস ভেরি হার্ড না, কারণ অ্যামাজনের যে আপনার যে ইনফ্রাস্ট্রাকচার, যে ইনভেস্টমেন্ট, যে সাপ্লাই চেন, তারপর হচ্ছে আপনার যেই প্রোডাক্ট ম্যানেজমেন্ট, এটা তো আসলে আমাদের মতো মাইক্রো লেভেল এন্টারপ্রেনাররা করা পসিবল না। কিন্তু ম্যাক্সিমাম উদ্যোক্তাদেরকে আমরা দেখছি যেটা, যে তারা হয়তো ফেসবুকে একটা পেজ খুলছেন, এই ফেসবুকটাকে আসলে কেন্দ্র করেই অনেকে তাদের ব্যবসা প্রসার করছে। তো আসলে এইটা আপনারা কি আসলে এভাবে এগোতে চাচ্ছিলেন, নাকি যারা ব্যবসা করতে চান তারা নিজস্ব একটা ওয়েবসাইট খুলে তারপর এই লাইনে কাজ করুক, এটা চাচ্ছেন? আচ্ছা, ফেসবুকে ইটস ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ ভেরি মাচ, যে আপনার মানে অলরেডি আপনার দেখেছেন, আপনারা ওনারাও বলেছেন বিশেষজ্ঞরা যে আপনার ফেসবুকে আমাদের 1000-এর মতো এরকম উদ্যোক্তা আছেন আর কি, যারা মাইক্রো এন্টারপ্রেনার স্পেশালি। তো ফেসবুকে হচ্ছে কি যে আপনার যদি কোনো ব্র্যান্ড থেকে যদি কেউ কাজ করে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার কাস্টমার রিলায়েবিলিটি কিন্তু ইটস এন ইম্পর্টেন্ট। ফেসবুক থেকে অনেকে শুরু করতেছে এবং বেশ কয়েকজনকে আমি চিনি যারা খুব ভালো করতেছেন, বাট মোস্ট অফ দ্য আমি বলবো যে আপনার 1000-এর ভিতরে যদি 5 জন সার্ভাইভ করে, 10 জন সার্ভাইভ করে, ই ক্যান নট সি ইটস এন গুড এক্সাম্পল। বাট দ্য গুড এক্সাম্পলের জন্য হচ্ছে যে আপনার তখন একটা আমি ফেসবুকে একটা পেজ খুলে আপনার সার্ভিসের ডিটেইলিংটা দিতে পারি, আপনি সেখানে আপনার পেমেন্ট ইন্টারফেস নেই বা আমার ভেরিফিকেশনটা কি, লাইক আমি একটা প্রোডাক্টের কথা বললাম যে আপনি আমাকে বিকাশে টাকা পাঠিয়ে দেন বা অনলাইনে টাকা পাঠিয়ে দেন, তো আমার তো কোনো আপনার রেগুলারিটি নেই, বা আমাকে তো কনজিউমারকে ট্রাস্ট করতে হবে যে হ্যাঁ ঠিক আছে যে আপনি। এই ব্যাপারটি আমি বলতে চাচ্ছিলাম যে ক্রেতাদের আস্থা অর্জনে আসলে কি ফেসবুক কে কেন্দ্র করে যারা ব্যবসা করছেন তারা বেশি এগিয়ে যাচ্ছেন, নাকি যারা আদার সাইটগুলো বেছে নিয়েছেন তারা? ফেসবুকের ক্ষেত্রে আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বলবো যে মোস্টলি অনেকেই আছেন খুব ভালো করতেছে বাট ক্রেতাদের আপনার বিশ্বস্ততা অর্জন করেছেন, বাট ফেসবুকের ক্ষেত্রে আপনার ওই রিস্কটা থাকে, আপনি ওনাকে কোনোভাবেই তো আমি ট্র্যাক করতে পারছি না। আপনার অনলাইনে হলেও অ্যাটলিস্ট ডোমেইন আছে, ডোমেইনের ডিটেলটা আছে, সে কোন জায়গা থেকে ডোমেইনটা রেজিস্ট্রেশন করেছে বা তাদের একটা অ্যাড্রেস বলেন, বা আপনার যদি পেমেন্ট যদি ইন্টারফেস থাকে তার মানে সে ব্যাংকের সাথে কানেক্টেড, টাকাটা ব্যাংকে যাচ্ছে। সো ফেসবুকে বিজনেসটা যদি আমি পেমেন্ট ইন্টারফেস না করতে পারলে ইটস আনসিকিউরড এবং কাস্টমারদের বিশ্বাস করা খুব কঠিন হবে, যদি খুব পার্সোনাল লেভেলে যদি না হয় বিজনেসটা। আপনার সাথে এ ব্যাপারে আরও আলোচনা করব, একটা বিরতি নিয়ে আসতে হবে। থ্যাংক ইউ। দর্শক, অনলাইন উদ্যোক্তাদের নিয়ে কথা বলছিলাম হাইপারটেক সলিউশনস লিমিটেডের নির্বাহী পরিচালক শফিকুল আলমের সাথে। দর্শক, বিরতির পর আবারও আলোচনায় ফিরছি হাইপারটেক সলিউশনস লিমিটেডের নির্বাহী পরিচালক শফিকুল আলমের সাথে। আমরা কথা বলছিলাম অনলাইন উদ্যোক্তাদের বিভিন্ন দিক নিয়ে। শফিকুল আলম, আমরা কথা বলছিলাম ফেসবুকে যারা বিজনেস করছেন তাদের কথা বলছিলাম, তো আরেকটি ব্যাপার আপনার কাছে জানতে চাই যে আমরা আসলে দেখি কি ফিক্সড কিছু প্রোডাক্টই দেখা যায়, হয়তো জুয়েলারি, হয়তো ড্রেস, এই জিনিসগুলোই হয়তো ফেসবুকে বা অনলাইনে বেশি দেখছি, আসলে আরও কী কী ধরনের বিজনেস আসলে অনলাইনে করা যায়? ধন্যবাদ। আই থিঙ্ক আমাদের যারা মাইক্রো এন্টারপ্রেনার আছেন, স্পেশালি আমি মাইক্রো এন্টারপ্রেনার বারবার বলছি এই কারণে যে লাইক ইয়াং এন্টারপ্রেনার আমি বলতে পারি, যারা আপনার যুবক উদ্যোক্তারা যারা আছেন অনলাইন ব্যবসায় বা আপনার ফেসবুক বা আমরা যেটা বলি অ্যাপ কমার্সের দিকে আসতে চাচ্ছেন, আপনি ঠিক ধরেছেন যে আপনার সবাই দেখা যাচ্ছে যে একই ধরনের প্রোডাক্ট বা সেম ভেরিয়েশন, কারণ বাংলাদেশে এখনই কেউ জুয়েলারি অনলাইন থেকে কিনবে আসলে এই ধরনের মাইন্ডসেট বা আপনার মার্কেট হ্যাবিট বা কনজিউমার বিহেভিয়ার ক্রিয়েট হয় না এখন পর্যন্ত। সো আমাদের যেটা টার্গেট করা উচিত, আমি স্পেশালি যারা ইয়াং বা যারা নতুন স্টার্ট আপ ই কমার্স এন্টারপ্রেনার যারা আছেন ওনাদের সঙ্গে আমি আলোচনা করে বারবার একটা ব্যাপার আমি বলি যে মানে ইউ নিড টু বি ফোকাস উইথ ইন সিঙ্গেল প্রোডাক্ট, ইটস বেটার, লাইক ইটস মাইট বি আপনার ড্রাই ফিশ, হইতে পারে আপনার কোনো একটা ওয়াচ, অনেকে আছে আপনার শুধু ঘড়ি নিয়ে কাজ করতেছে, যে আপনার যত ধরনের ব্র্যান্ড ওয়াচ আছে এগুলি নিয়ে কাজ করছে, অথবা আপনার দেখা যাচ্ছে যে
এনিথিং, আই মিন যে আপনার একটা যে কোনো একটা ফোকাস প্রোডাক্ট নিয়ে স্টার্ট করতে হবে? আমার কাছে মনে হচ্ছে যে আসলে আমাদের চাহিদা কি একটা নির্দিষ্ট সীমার মধ্যে আবদ্ধ, মানে কিছু নির্দিষ্ট প্রোডাক্টের মধ্যে আবদ্ধ, এজন্যই বোধহয় এই প্রোডাক্টগুলোই বেশি দেখা যাচ্ছে আর কি। এটার আপনি ঠিকই বলেছেন আপনার, বাট পাশাপাশি হচ্ছে যে দেখা যাচ্ছে যে আপনার অ্যাভেলেবিলিটিটা ওনারা ট্রাই করে, দেখা যাচ্ছে আপনার পাশের একজন কেউ একজন পরিচিত আছে ওনার দোকান থেকে বা এরকম সব যারা আছেন ওনাদের সঙ্গে একটা সেটেলমেন্ট করে তারপর অনলাইনে সেল করার জন্য ট্রাই করতেছেন। তো আমাদের আসলে ফোকাস করতে হবে যেগুলি একদম খুব ক্রুশিয়াল বা খুব ডিমান্ডিং, যে আমার না ওইটা আমাকে দেখার কোনো প্রয়োজন নাই, আমি এভাবে নিতে পারি। তারপর বেশ কয়েকজন কিন্তু ভালো এক্সাম্পল ক্রিয়েট করছে আর কি, স্পেশালি ই কমার্সের ক্ষেত্রে আপনার ফুড পান্ডা আছে, তারপর হচ্ছে কি আপনার আপনার ফুড ডেলিভারি ক্ষেত্রে হাংরি নাকি বেশ কয়েকজন পোর্টাল আছে, ওরা খুব ভালো করছেন আর কি পাশাপাশি। বাট এফ কমার্সের ক্ষেত্রে আমি আরেকজনকে চিনি আপনার, ওর টি শার্ট নিয়ে কাজ করে আরমান, ও খুব ভালো করতেছে ওদের সেটা টি শার্টে, যেমন ওদের বিজনেস কেসটা আমার কাছে খুব ভালো লাগছে যে আপনার প্রিন্টেড টি শার্ট, সো ওর ফোকাস অনলি টি শার্ট, আবার ও আবার জুয়েলারি স্টার্ট করে নেয়। তো যার কারণে দেখেছি যে আমাদের ভিতরে যদি এফ কমার্স নিয়ে যারা কাজ করে এর ভিতরে আছে আরমান, ও খুব ভালো করতেছে আপনার, ওদের দেখা যায় শুধু টি শার্ট নেই। নতুন উদ্যোক্তাদের জন্য প্রযুক্তি জ্ঞান থাকাটা আসলে কতখানি জরুরি? আসলে একজন উদ্যোক্তা যখন অনলাইনে তার ব্যবসাটা শুরু করতে চায় তখন আসলে তার কি কি জিনিস থাকাটা দরকার? আচ্ছা, আপনার আমি মনে করি যে আপনার খুব ডিটেইল নলেজ থাকার দরকার নেই, স্পেশালি টেকনোলজির ক্ষেত্রে, কারণ দেখা যাচ্ছে যে সে আপনার তো কোডিং জানার প্রয়োজন নেই, আপনি যে কোনো কারো কাছ থেকে হেল্প নিয়ে আপনি একটা পোর্টাল তৈরি করে, যে কেউ আপনি একজন আর্টিস্ট হইতে পারে, তার আপনার দেখা যাচ্ছে আপনার তার যে চিত্রকর্মগুলি আছে এইগুলি উনি সেল করতে পারেন, আর্টিস্ট যিনি একজন খুব ভালো রান্না করতে পারেন উনি ওনার রেসিপিগুলিকে অনলাইনে দিতে পারেন ইউটিউবে দিয়ে, ওইখান থেকে কিন্তু আপনার ভালো একটা বিজনেস উনি তৈরি করতে পারেন। মুদ্য কথা হচ্ছে যে আপনার আপনি যেই যেই বিষয়ে আপনি এক্সপার্ট, সেটা হইতে পারে যে আপনি মিডিয়াতে এক্সপার্ট, কনসালটেন্সিতে এক্সপার্ট, সে আপনি আপনি অনলাইনে লাইক আমি আপনার কথাই বলতে পারি যে আপনি সে ইউর ভেরি গুড ইন টু দ্য প্রেজেন্টেশন, বাট এখানে অনেকে আছে যে খুব ভালো প্রেজেন্টেশন শিখতে চায়, আপনি চাইলে একটা সুন্দর একটা পোর্টাল নিয়ে আপনি প্রফেশনাল কোর্স স্টার্ট করে দিতে পারেন, আপনার কাজ শেষ করে বাসায় গিয়ে আপনার ঘরেই একটা মোবাইল ফোন দিয়ে, আপনি এখন ফোনগুলিতে আপনার কত 12-13 মেগাপিক্সেল ক্যামেরা, তো ওই ক্যামেরা দিয়ে আপনি ভিডিও করলেন, ভিডিও করে আপনার কীভাবে প্রেজেন্টেশন করতে হবে, তারপরে আপনার কী কী গ্রামারগুলি মেনটেন করা উচিত, আপনি সবগুলি প্রতিদিন একটা একটা করে আপনার লেকচার শিট আপনি ওপেন করে দিলেন, ভিডিও লেকচার শিট অনলাইনে করে আপনার দেখা যাচ্ছে ওখানে আপনি সাবস্ক্রিপশন মডেল রেখে দিলেন যে ঠিক আছে ফাইন, আপনার প্রতি কোর্স আপনার বাইরে গেলে আপনার 10-15 হাজার টাকা লাগে, আপনি বললেন যে 5,000 টাকা বা আপনি বলেন 500 টাকা কোর্স, আপনি প্রেজেন্টেশনের উপরে লাইক সে আপনার আপনার সাথে বলে দিলেন যে আপনার এনিওয়ে, সো এই প্রেজেন্টেশনটা ইউ ক্যান অলসো বিকাম ইন অনলাইন অথবা ই কমার্স এন্টারপ্রেনার, সো উইথ এনি প্রফেশন উইথ এনি ওয়ান ক্যান স্টার্ট দ্য ই কমার্স, সারা পৃথিবীতে এইভাবে আপনার ইকোনমিটা চেঞ্জ হয়েছে, যে কেউ হতে পারে এন্টারপ্রেনিয়র। তো যারা করতে চায়, যারা এই পেশায় আসতে চায়, তাদের জন্য কি আসলে আপনাদের কোনো প্রশিক্ষণের ব্যবস্থা করার কোনো উদ্যোগ নিয়েছেন? প্রশিক্ষণ আসলে আমাদের ইনস্টিটিউশনালাইজড এরকম মানে বেসিক কিছু জ্ঞান তাদেরকে দেওয়ার ব্যবস্থা, বেসিক আপনার বিচ্ছিন্নভাবে অনেকগুলি প্রোগ্রাম হচ্ছে বাট সেন্ট্রালাইজড বিশেষ কোনো কিছু এখন পর্যন্ত আপনার কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয়নি, বেসিস থেকে করা হচ্ছে আলাদাভাবে সব সময়। তারপর ই কমার্সের যারা যারা ই কমার্স নিয়ে কাজ করে তারা মিলে কিছু কিছু আপনার কনফারেন্স সেমিনার করা হয়, খুব ব্যাপকভাবে বা অর্গানাইজড ওয়েতে হচ্ছে না এখন পর্যন্ত, বাট আশা করি যে আমরা যারা অনলাইন পেমেন্ট গেটওয়ে নিয়ে কাজ করতেছি মিনহলে আমি বলে রাখি আর কি, যেমন আমাদের কিছু পেপালের মতো দুই একটা আপনার প্রোডাক্ট লাইন বাংলাদেশে আসছে, আমার রিসেন্টলি কথা হয়েছে আপনার হয়তো আপনারা নাম শুনছেন পাইজা.com, যেটা ইটস কাইন্ড অফ পেপাল, তারা বাংলাদেশে খুব শীঘ্রই আসবে, ইনফ্যাক্ট আমার গত উইকেই ওনাদের যে সিইও নাদিম ভাই ওনার সঙ্গে কথা হয়েছে। তো যেহেতু যত পেমেন্ট গেটওয়েগুলি থেকে আমরা ট্রাই করতেছি যে আসলে ওনাদের জন্য খুব বেসিক কিছু কিছু এডুকেশন, যে আপনার খুব বেশি কিছু জানার প্রয়োজন নেই বা খুব বেশি ইনভেস্টমেন্টেরও প্রয়োজন নেই, লাইক আমি যেটা আপনার কথা বললাম যে আপনার নিজের কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন নেই এক্সট্রা, জাস্ট একটা ছোটো একটা পোর্টাল পেমেন্ট গেটওয়ে যদি থাকে তাহলে সেটা অ্যাড করে দেয়া, আর আপনি বাসায় গিয়ে আপনার মতো করে একটা লেকচার শিট করে আপনি আপ করে দিলেন, ইটস সামথিং লাইক দিস ইফ ইউ টেক এজ অ্যান এক্সাম্পল। ই কমার্স তো বিশ্বব্যাপী বেশ জনপ্রিয় একটা ব্যাপার, তো বিদেশি অনলাইন উদ্যোক্তাদের সাথে আসলে আমাদের ফারাকটা কোথায়?
এডুকেশন, ইনফ্রাস্ট্রাকচার, তারপর হচ্ছে আপনার কনজিউমার বিহেভিয়ার। আপনি দেখেন আপনার যখন বাংলাদেশে প্রথম এটিএম বুথ আসলো, তখন কিন্তু কেউ আপনার ভয়ে যাওয়ার সাহস পেত না। এরপরে এখন দেখেন আপনি কেউ ব্যাংক ব্রাঞ্চে যায় না, আপনি যান না, আমি যান না। সো এই দিনটা আসবে, লাইক ইট উইল নট টেক মোর দেন টু অর থ্রি ইয়ার্স, যখন এরপরে আমরা সবাই দেখা যাবে আপনার ফুড অর্ডার করবো অনলাইনে, তারপর হচ্ছে ড্রেস, যেগুলি কমন ড্রেস, আমি বুঝতেছি যে আপনার কোনো চেঞ্জেসের প্রয়োজন নেই, যেগুলি আপনার কোনো টাচ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, এই সবগুলি অর্ডার আপনার অনলাইনে আসবে, আসতে হবে। ইনফ্যাক্ট ইটস এন প্রুভেন মার্কেট, ইটস নট যে আপনার বাংলাদেশে হঠাৎ নতুন কিছু আবিষ্কার করছে, তা না, আপনার সারা পৃথিবীতে প্রত্যেকটা কান্ট্রিতেই আপনার যে কোনো বিজনেস, যত বিজনেস আছে এইটার একটা প্রপোর্শন লাইক 20-30-40% আপনার অনলাইনে ট্রেডিং হয়। যেই ট্রেডিংটা আপনার মুদির দোকান হচ্ছে, এই ট্রেডিংটা অনলাইনে হচ্ছে, যার ফলে হচ্ছে কি আপনার মানে এই মার্কেটটাকে ইটস গোয়িং টু বি দ্য ডাবল। জনাব শফিকুল আলম, আপনি নিজেও তো একজন উদ্যোক্তা, আপনি আপনার শুরুটা আসলে কিভাবে হয়েছিল? আচ্ছা, আমি আমার ইনফ্যাক্ট 3-4 বছর পর্যন্ত আমি জব করেছি, 4 বছর এসএসএল ওয়্যারলেসে ছিলাম, তারপরে এসএসএল ওয়্যারলেসে ইনফ্যাক্ট আমার অনলাইন পেমেন্ট, মোবাইল ব্যাংকিং, ফাইন্যান্সিয়াল সার্ভিস নিয়ে কাজ করা। এরপরে আপনার আইপিএ লিমিটেডে ছিলাম হেড অফ অপারেশন, ওইখানে আমরা মোবাইল ব্যাংকিং নিয়ে কাজ করেছি, বাংলাদেশের এয়ার টাইম ট্রান্সফার, তারপর হচ্ছে গিয়ে আপনার ডোমেস্টিক মানি ট্রান্সফার, এটা নিয়ে কাজ করেছি। এরপরে আমি আমার অর্গানাইজেশন শুরু করেছি, ইটস কাইন্ড অফ লাইক জিরো ক্যাপিটাল দিয়ে, টু বি অনেস্ট উইথ ইউ। তো আমার কিছু ইন্টারন্যাশনাল বা আমার, আমি যখন জব করেছি, জব করা অবস্থায় আমি একটা ব্যাপার এস্টাবলিশ করার ট্রাই করেছি, এটা হচ্ছে আপনার সেলফ ব্র্যান্ডিং, স্পেশালি সার্ভিস টু দ্য ক্লায়েন্ট। আমি যখন ক্লায়েন্টদেরকে সার্ভিস দিচ্ছি এবং ডেডিকেটেড সাপোর্ট, তখন দে আর মোর ডিপেন্ডিং অন মি রেদার দেন দ্য অর্গানাইজেশন। তো যেই কারণে আমি যেই কোম্পানিতে যাচ্ছি, তো ওদেরও আমার এই সার্ভিসের কারণে ওরাও আমার আমাকে হেল্প করেছে। তারপর আপনার ইন্টারন্যাশনাল কিছু প্রোডাক্ট নিয়ে আমি স্টার্ট করি বাংলাদেশে, মিনহোয়াইল ধীরে ধীরে আপনার ওই প্রোডাক্টগুলিকে সেলস করে, পরে আমাদের অফিস হচ্ছে আপনার পান্তবতে। ইনফ্যাক্ট আমরা ঢাকা চেম্বারের যে আপনার হ্যান্ডবুক আছে, ওইটা তো আপনার ওয়ান অফ দ্য সাকসেস এন্টারপ্রেনারিস্ট আপনার স্টোরির ভিতরে আমাদের অর্গানাইজেশন গিয়েছে। সো আমি বলবো যে আপনার প্যাশন, ইটস ভেরি ইম্পর্টেন্ট, ডেডিকেশন থাকা অ্যান্ড অনেস্ট থাকা, ইটস ভেরি ইম্পর্টেন্ট, কজ ইউ ক্যান নট ডু এনিথিং বাই ইভেন ইফ ইউ আর এ ডিসঅনেস্ট, ইউ ক্যান, কজ এভরিওয়ান আর স্মার্ট। আপনি তো প্যাশন ডেডিকেশন দিয়ে এগিয়ে এসেছেন, তো নতুন যারা আসছে তাদেরকে সফল হতে হলে আসলে কি কি জিনিস মেনে চলতে হবে বলে আপনি মনে করেন? নতুনদের জন্য আমি বলবো যে আপনার ফোকাস, প্যাশন, কারণ হচ্ছে কি আপনার ইউ শুড রান আফটার দ্য প্যাশন, কারণ এনিওয়ে আমি কিন্তু পেশেন্ট দ্বারা ফলো ইট, মানে পেশেন্ট কিন্তু আমার, মানে আমাদের যেটা সমস্যা হয় যে আমরা পেশেন্ট আমরা জোর করে কিছু একটা নিজের ভিতরে চাপাই দেওয়ার চেষ্টা করি, সে আমি হইতে চাই না ডাক্তার, বাট আমার ডাক্তার হইতে হবে, সেটা সার্কামস্টেন্স হোক, প্যারেন্টস হোক, এই কারণে। তো আমাদের উচিত যেটা আমাদের যেটা ভালো লাগে, সেটা যদি গান করতে ভালো লাগে, সে যদি আর্ট করতে ভালো লাগে, সে যদি আড্ডা দিতে ভালো লাগে, তার জন্য এরকম আপনার প্রফেশন আছে, আপনার সারা ওয়ার্ল্ড ইজ ওপেন ফর ইউ, দ্য ফুল অফ দ্য অপরচুনিটি। সো আপনার প্যাশনটাকে ডিটারমাইন করেন, ডিটারমাইন ইউর প্যাশন অ্যান্ড ফলো ইউর প্যাশন, আপনার প্যাশনটাকে ফলো করেন, তারপর হচ্ছে কি আপনি ফোকাস থাকেন, দ্যাটস ইট। ফোকাস তিনটা থাকলে আপনার অটোমেটিক্যালি ফলো, আপনার প্যাশন উইল লিডস টু ইউর সাকসেস। শফিকুল আলম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ এবং সময় টিভির দর্শককে ধন্যবাদ যারা দীর্ঘক্ষণ আমাদের এই বিষয়গুলি আপনার অনলাইন ব্যাংকিং বা আপনার ই কমার্স নিয়ে শুনেছেন, অনেক ধন্যবাদ সবাইকে। দর্শক, হাইপার টেক সলিউশনস লিমিটেডের নির্বাহী পরিচালক শফিকুল আলমের সাথে কথা বলছিলাম অনলাইন উদ্যোক্তাদের বিভিন্ন দিক নিয়ে। পরের খবরে যাচ্ছি। আগামী রমজান সহ সারা বছর দেশে নিত্যপণ্যের মজুদ ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখার আশ্বাস দিয়েছেন আমদানিকারক ও ব্যবসায়ীরা। এদিকে পণ্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের অনুরোধ করার পাশাপাশি কারসাজির মাধ্যমে মধ্যস্বত্বভোগীরা মূল্য বাড়ালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গতকাল বিকেলে সচিবালয়ে ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী। আসন্ন রমজানকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পাশাপাশি বছর জুড়ে পণ্য মজুদ ও সরবরাহ স্বাভাবিক রাখতে দেশের আমদানিকারক ও ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ সময় ব্যবসায়ীদের পক্ষ থেকে নিত্যপণ্যের বর্তমান মজুদ ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখার আশ্বাস দেওয়া হয়। জুন জুলাই রোজা পর্যন্ত চিনি এবং তেল, আটা, ময়দা, এইগুলাতে আজকাল আপনার যে মেসেজ আছে, আমরা সবাই আপনার একযোগে কাজ করে যাব, শুধু আজকেই না বা রমজানেই না, আমরা
যথাসাধ্য চেষ্টা করবো একদিনের জন্য এফেক্ট না হয়। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম জানি বাড়ে না, মানুষের জানি কষ্ট হয় না, এইটা দেখবেন। আমরা ব্যবসায়ী যারা আছি আপনি তাদের কাছ থেকে সর্বপ্রকার সহযোগিতা পাবেন, এই আশ্বাস আপনাকে দিতে। এদিকে কারসাজির মাধ্যমে পণ্যের কৃত্রিম সংকট তৈরির পাশাপাশি মূল্য বাড়ানো হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন বাণিজ্যমন্ত্রী। শুধু রমজান মাসে না, আমাদের পুরো বছরেই জনগণের চাহিদা মোতাবেক পণ্য আমদানি হবে, সরবরাহ হবে। এখন ওনারা তো সঠিকভাবে সরবরাহ করবেন, আবার মাঝখানে যারা আছেন তারা যেন কোনো সংকট সৃষ্টি করতে না পারে সেই জন্য আমাদের মন্ত্রণালয় সজাগ দৃষ্টি রাখবে। জনগণের সুখ শান্তির পরিপন্থী কাজ করে তাহলে কিন্তু তাদের জন্য কল্যাণ হবে। ভোক্তাদের চাহিদার কথা মাথায় রেখে এবং ব্যবসায়ীদের সাথে সুসম্পর্ক স্থাপনের মাধ্যমেই বাজার নিয়ন্ত্রণ করা হবে বলে আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরের ক্যাপিটাল ড্রেজিং এর কাজ চার মাস ধরে বন্ধ থাকলেও ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা। এক্ষেত্রে বন্দর কর্মকর্তারা চুক্তি বাতিল করে ক্ষতিপূরণ আদায় এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে দাবি করলেও স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে তারা এ বিষয়ে অবগত নয়। এদিকে প্রকল্পের তিনটি অংশের মধ্যে শুধু ড্রেজিং এর জন্য বন্দর কর্তৃপক্ষ নতুন করে দরপত্রের পক্ষে থাকলেও স্থায়ী কমিটির সদস্যরা এর বিরোধিতা করছেন। হাজারা শিলির রিপোর্ট। নির্ধারিত জায়গায় ড্রেজিং না করা, অপরিকল্পিতভাবে বালু উত্তোলন সহ শুরু থেকেই চট্টগ্রাম বন্দরের ক্যাপিটাল ড্রেজিং প্রকল্প নিয়ে ছিল নানা অনিয়মের অভিযোগ। এক্ষেত্রে মূল ঠিকাদার মালয়েশিয়ান মেরিটাইম অ্যান্ড ড্রেজিং কর্পোরেশন নিজে কাজ না করে স্থানীয় প্যাসিফিক মেরিনকে দায়িত্ব দেয়। কিন্তু তিন দফায় সময় বাড়িয়েও অর্ধেক কাজ বাকি রেখে ড্রেজিং বন্ধ করে দেয় তারা। এ অবস্থায় ঠিকাদারের সাথে চুক্তি বাতিল এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও ঝুলে আছে মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায়। তাদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া যায় সেটা একটা ইয়ে দিয়ে একটা টার্মিনেট করার জন্য আমরা অলরেডি মন্ত্রণালয়ে অনুমোদন চেয়ে পত্র লিখেছি। মন্ত্রণালয় থেকে অনুমোদন আসলে তারপর আমরা সাবসিকোয়েন্ট অ্যাকশন যাব। তবে ড্রেজিং বন্ধনের দাবি করে প্যাসিফিক মেরিনে কর্মকর্তারা বলছেন কাজই শেষ করার চাপ থাকলেও চুক্তি বাতিলের বিষয়ে তারা জানেন না। চুক্তি বাতিল বা ক্ষতিপূরণ দাবি এই জাতীয় আমাদের অফিসিয়াল কোনো বিষয় জানা নাই আমার। তেমনি সাইট ভিজিটের সময় তো কাজ তাড়াতাড়ি করার জন্য আমাদের একটা প্রেশার আছে, এটা তো মানে স্বাভাবিকভাবেই আছে এবং এটা আমরাও জানি এবং অ্যাকর্ডিংলি আমরাও ব্যবস্থা নিছি। এদিকে শুধু ড্রেজিং এর জন্য বন্দর কর্তৃপক্ষ নতুন করে দরপত্রের কথা ভাবলেও নৌপরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির মতে মূল ঠিকাদারকে দিয়ে কাজ করালে ব্যয় সাশ্রয় হবে। নতুন করে টেন্ডার করে তারপর আবার নতুন করে কাউকে দিতে হবে শুধু ড্রেজিং এর পার্টটার জন্য বা অসমাপ্ত কাজটা সমাপ্ত করার জন্য। আমরা আবার একটা জিনিস চিন্তা করছি, যদি মালয়েশিয়ান কোম্পানি এই টাকার মধ্যে কাজটা শেষ করে দেয় তাহলে আমাদের অর্থে সাশ্রয় হবে, আর না হলে যদি আমরা নেভিকে দিয়ে এটা কাজটা করাই নেভি আবার সাবকন্ট্রাক্ট দিবে চায়না হারবারকে, চায়না হারবার তখন 300 কোটি টাকা দাবি করবে, ওই টাকা তো আমরা দিতে পারবো না। কর্ণফুলি নদীর নাব্য বাড়ানো, জেটি নির্মাণ এবং নদীটি সুরক্ষার লক্ষ্যে গৃহীত 230 কোটি টাকার এই প্রকল্পের কাজ 2013 সালে জানুয়ারিতে শেষ হওয়ার কথা ছিল। হাজারা শিউলি, সময় সংবাদ, চট্টগ্রাম। এবারে জানাবো ঢাকা শেয়ার বাজারের লেনদেন পরিস্থিতি সম্পর্কে। চলে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট dcbd.org তে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি সূচকের চাঙা ভাবের মধ্য দিয়ে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। ডিএসইএক্স সাধারণ সূচক 33 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4525 পয়েন্টে। শরিয়া ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর শেয়ারের সূচক ডিএসইএস 10 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 986 পয়েন্টে এবং বাছাই সূচক DS30 15 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 1619 পয়েন্টে। এখন পর্যন্ত লেনদেন হয়েছে 86 কোটি টাকার শেয়ার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে 153টির, কমেছে 50টির এবং অপরিবর্তিত রয়েছে 41টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। এবারে দেখে নিব টপ 20 শেয়ারের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর অবস্থান। প্রথমে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট। লাফার্জ সুরমা সিমেন্টের লাস্ট ট্রেডিং প্রাইস 51.50 টাকা, যা গতকাল ছিল 49.70 টাকা। দ্বিতীয় অবস্থানে রয়েছে ফ্যামিলি টেক্সটাইল। ফ্যামিলি টেক্সটাইলের লাস্ট ট্রেডিং প্রাইস 62.70 টাকা, যা গতকাল ছিল 59.80 টাকা। পদ্মা ওয়েল রয়েছে টপ 20 শেয়ারের তালিকার তৃতীয় অবস্থানে, যার লাস্ট ট্রেডিং প্রাইস 346.80 টাকা, যা গতদিন ছিল 342.70 টাকা। গ্রামীণফোন রয়েছে তালিকার চতুর্থ অবস্থানে, যার লাস্ট ট্রেডিং প্রাইস 215.80 টাকা, যা গতদিন ছিল 213.80 টাকা। স্কয়ার ফার্মাসিউটিক্যালস রয়েছে তালিকার পঞ্চম অবস্থানে, যার লাস্ট ট্রেডিং প্রাইস 269.80 টাকা, যা গতদিন ছিল 267 টাকা। মেঘনা পেট্রোলিয়াম রয়েছে ষষ্ঠ অবস্থানে, যার লাস্ট ট্রেডিং প্রাইস 281 টাকা, যা গতদিন ছিল 276.40 টাকা। ন্যাশনাল টিউবস রয়েছে সপ্তম অবস্থানে, যার লাস্ট ট্রেডিং প্রাইস 171 টাকা, যা গতদিন ছিল 172.60 টাকা। ইমাল্ড অয়েল রয়েছে অষ্টম অবস্থানে, যার লাস্ট ট্রেডিং প্রাইস 50.10 টাকা, যা গতকাল ছিল 48.60 টাকা।
বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি রয়েছে নবম অবস্থানে, যার লাস্ট ইং প্রাইস 205.10, যা গতদিন ছিল 203.20। দশম অবস্থানে রয়েছে হাইডেলবার্গ সিমেন্ট, যার লাস্ট ইং প্রাইস 433, যা গতকাল ছিল 421.90। এবারে দেখে নিচ্ছি ডিএসইএক্স তালিকায় থাকা শেয়ারের অবস্থানগুলো। শেয়ারগুলো যেসব প্রতিষ্ঠান রয়েছে ডিএসইএক্স তালিকায়, তার শুরুতেই রয়েছে আমরাটেক। আমরাটেকের লাস্ট ইং প্রাইস 37.40, যা গতকাল ছিল 37। এবি ব্যাংক রয়েছে ডিএসইএক্স শেয়ার তালিকায় দ্বিতীয় অবস্থানে, যার লাস্ট ইং প্রাইস 24.20, যা গতকাল ছিল 24.10। এসিআই রয়েছে তৃতীয় অবস্থানে, যার লাস্ট ইং প্রাইস 187, যা গতকাল ছিল 186.70। চতুর্থ অবস্থানে রয়েছে এসিআই ফর্মুলা, যার লাস্ট ইং প্রাইস 86.50, যা গতকাল ছিল 84.90। অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস লিমিটেড রয়েছে তালিকার পঞ্চম অবস্থানে, যার লাস্ট ইং প্রাইস 82.80, যা গতকাল ছিল 82.70। তালিকার ষষ্ঠ অবস্থানে রয়েছে আফতাব অটো, যার লাস্ট ইং প্রাইস 83.20। গতদিনও প্রতিষ্ঠানটির শেয়ার তালিকা ছিল অবস্থান ছিল দাম ছিল 83.20। অগ্নি সিস্টেমস রয়েছে ষষ্ঠ অবস্থানে, যার লাস্ট ইং প্রাইস 21.80। অগ্রণী ইন্স্যুরেন্স রয়েছে অষ্টম অবস্থানে, আলহাজ টেক্সটাইল রয়েছে তালিকার নবম অবস্থানে 128.20, যা গতকাল ছিল 126। এবং দশম অবস্থানে রয়েছে আল আরাফা ব্যাংক, যার লাস্ট ইং প্রাইস 15.20, যা গতকাল ছিল 15.10। ডিএস30 তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর অবস্থান দেখে নিচ্ছি। ডিএস30 শুরুতে রয়েছে আফতাব অটো, দ্বিতীয় অবস্থানে রয়েছে বিটিবিসি, যার লাস্ট ইং প্রাইস 2352। বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি রয়েছে ডিএস30 তৃতীয় অবস্থানে, যার লাস্ট ইং প্রাইস 205, যা গতকাল ছিল 203.20। বিএসআরএম স্টিল রয়েছে চতুর্থ অবস্থানে, যার লাস্ট ইং প্রাইস 66.90, যা গতকাল ছিল 66.80। বেক্সিমকো ফার্মা রয়েছে তালিকার পঞ্চম অবস্থানে, যার লাস্ট ইং প্রাইস 50, যা গতকাল ছিল 50.20। ডেল্টা লাইফ রয়েছে ডিএস30 তালিকার ষষ্ঠ অবস্থানে, যার লাস্ট ইং 234.30, যা গতকাল ছিল 232.20। ডেসকো রয়েছে সপ্তম অবস্থানে, ডেসকোর লাস্ট ট্রেডিং প্রাইস 64.60, যা গতকাল ছিল 64.10। গ্রামীণফোন রয়েছে তালিকার অষ্টম অবস্থানে, যার লাস্ট ট্রেডিং প্রাইস 215.60, যা গতকাল ছিল 213.80। হাইডেলবার্গ সিমেন্ট রয়েছে ডিএস30 তালিকার নবম অবস্থানে, যার লাস্ট ট্রেডিং প্রাইস 433, যা গতকাল ছিল 421.90। এবং তালিকার দশম অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক, যার লাস্ট ট্রেডিং প্রাইস 34.40, যা গতকাল ছিল 34.50। আর একবার দেখে নিচ্ছি সূচকের অবস্থা। সূচকের চাঙা ভাব অবস্থা বিরাজ করছে ডিএসসিতে। ডিএসসিএক্স 30 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4522 পয়েন্টে, ডিএসসিএস 9 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 985 পয়েন্টে, এবং ডিএস30 বাছাই সূচক 14 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 1617 পয়েন্টে। এখন পর্যন্ত ডিএসসিতে লেনদেন হয়েছে 91 কোটি টাকার শেয়ার, এবং অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেড়েছে 152টির, কমেছে 58টির, এবং অপরিবর্তিত রয়েছে 36টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। দর্শক, এই ছিল আমার কাছে থাকা ডিএসসির সর্বশেষ খবর। পরের খবরে যাচ্ছি। দেশের বিদ্যুৎ ও অবকাঠামো খাতে প্রায় $160 কোটি বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন মালয়েশিয়ার বেসরকারি বিনিয়োগকারীরা। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর আহমেদ জাহিদ হামাদির সাথে এক বৈঠকের পর পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের ব্রিফিং করেন। মন্ত্রী জানান, এই বিনিয়োগের ফলে দেশে প্রায় 16,000 লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। বাংলাদেশের পক্ষ থেকে বিনিয়োগের জন্য কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, রিফাইনারি প্ল্যান্ট, অবকাঠামো উন্নয়ন সহ 84টি প্রকল্পের প্রস্তাব দেওয়া হয়েছে। গতকাল বিকেলে পরিকল্পনা মন্ত্রণালয়ে মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা ঐক্যমত পোষণ করেছে, তো তারা আরও স্টাডি করবে, চিরং যাবে, জায়গা জমিন দেখবে, এবং এক্সিস্টিং যেগুলো আছে রিফাইনারি সেগুলো তারা দেখবে। এই বিনিয়োগগুলো যদি আমরা তারা যদি করে করলে পরে 16,000 আমাদের কর্মসংস্থান সৃষ্টি হবে এই দেশে, এবং বিনিয়োগের সাইজ হবে $1.6 বিলিয়ন। ইটিআইএন এর রি রেজিস্ট্রেশনের সময়সীমা 30 জুন পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 1 এপ্রিল এই সময় শেষ হওয়ার কথা থাকলেও বিভিন্ন পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠনের অনুরোধে সময় আরো 2 মাস বাড়ানো হয়েছে। তবে এই নির্ধারিত সময়ের মধ্যে ইটিআইএন এর রি রেজিস্ট্রেশন করা না হলে পরবর্তীতে জরিমানা আরোপ সহ আয়কর অধ্যাদেশ 1984 বিধান অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে এনবিআর এর পক্ষ থেকে। জনতা ব্যাংক লিমিটেডের সপ্তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সভা হয়। ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আবুল বারকাতের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালকবৃন্দ, প্রধান নির্বাহী এস এম আমিনুর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রম সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এবারে দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। মার্চে ইউরোজোনের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে 0.5%, যা ফেব্রুয়ারির তুলনায় 0.2% কম। তাছাড়া এ হার বিশেষজ্ঞদের প্রত্যাশার চেয়ে 0.1% কম। সম্প্রতি এ তথ্য প্রকাশ করেছে অঞ্চলের গবেষণা সংস্থা ইউরোস্ট্যাট। ইউরো অঞ্চলে জনগণের কেনাকাটা এভাবে কমতে থাকলে বছরের শেষ নাগাদ মূল্যস্ফীতি 2% ঘরে রাখার লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা, যা ইউরোজোনকে মুদ্রা সংকোচনের দিকে ঠেলে দিতে পারে বলেও আশঙ্কা করছেন তারা। এ নিয়ে টানা ষষ্ঠ মাসের মতো এই অঞ্চলের মূল্যস্ফীতি 1% নিচে রয়েছে। হংকং এর ইনটেম শপিং মল অপারেটরে 69.2 কোটি ডলার বিনিয়োগ করতে যাচ্ছে চীনের ইন্টারনেট নির্ভর ব্যবসা প্রতিষ্ঠান আলিবাবা। এ বিনিয়োগে আলিবাবাকে 10% শেয়ার এবং বন্ড দেবে ইনটেম। আলিবাবার অংশগ্রহণে ইন্টারনেটের শপিং আরো সহজ হবে বলে জানিয়েছে ইনটেম। এর আগে চলতি মাসেই হংকং এর একটি টেলিভিশন এবং মিডিয়া প্রোডাকশন ফার্মের 60% শেয়ার কিনেছে আলিবাবা। পাশাপাশি চ্যাটিং অ্যাপ্লিকেশন ট্যাঙ্গোতে 21 কোটি ডলার বিনিয়োগ করেছে চীনের বৃহত্তম খুচরা বিক্রেতা এই প্রতিষ্ঠানটি। বর্তমানে বিশ্বের বৃহত্তম শেয়ার হোল্ডার প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম আলিবাবা। ফেব্রুয়ারিতে জাপানের উৎপাদনশীল খাতের কার্যক্রম কমেছে 2.3%, যা জানুয়ারির তুলনায় 1.5% কম। সম্প্রতি দেশটির 400 কোম্পানির উপর জরিপ চালিয়ে তথ্য প্রকাশ করেছে গবেষণা সংস্থা মার্কেট। এপ্রিল থেকে বিক্রি কর বাড়ানো হবে সরকারের এমন সিদ্ধান্তের পর দেশটির উৎপাদন তেমন না কমলেও চলতি বছরের প্রথম প্রান্তিকে অনেক পণ্যের চাহিদা কমে গেছে। ঋণের পরিমাণ কমাতে পহেলা এপ্রিল থেকে বিক্রয় কর 5-8% পর্যন্ত বাড়াতে যাচ্ছে দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে। এ পদক্ষেপে বছর শেষে 2% মূল্যস্ফীতি অর্জন সম্ভব হবে বলে আশা প্রকাশ করছেন অ্যাবে। গেল বছর চীনের টেলিযোগাযোগ সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান হুয়াইয়ের বার্ষিক মুনাফা বেড়েছে 34%। এ হার গেল 4 বছরের মধ্যে সবচেয়ে বেশি। সম্প্রতি এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক জু একথা জানান। বিবৃতিতে জানানো হয়, 2013-তে হুয়াইয়ের মোট মুনাফা হয়েছে 2100 কোটি ইউয়ান, যা আগের বছরের তুলনায় 540 কোটি ইউয়ান বেশি। দেশব্যাপী 4G নেটওয়ার্ক প্রযুক্তি সম্প্রসারিত হওয়ায় চীনে এ সংশ্লিষ্ট সরঞ্জামের ব্যাপক চাহিদা বেড়েছে, আর এতে করে প্রতিষ্ঠানের মুনাফা বেড়েছে বলে মনে করেন এরিক জু। এদিকে চলতি বছর প্রতিষ্ঠানটির রাজস্ব বাড়বে 10%, পাশাপাশি 2018-র মধ্যে সারা বিশ্বে হুয়াইয়ের পণ্য বিক্রির পরিমাণ 7000 কোটি ইউয়ানে পৌঁছবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। আবারও জানিয়ে দিচ্ছি এ সময় বাণিজ্যের শিরোনামগুলো। চাহিদা থাকলেও ঘরে ঘরে পৌঁছে দেওয়া যাচ্ছে না অনলাইন বাণিজ্যের সুবিধা, সরকারি নীতিমালা ও অবকাঠামো উন্নয়নের দাবি উদ্যোক্তাদের। রমজান সহ সারা বছর নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার আশ্বাস ব্যবসায়ীদের, দাম বাড়ালে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বাণিজ্যমন্ত্রীর। এবং বিদ্যুৎ ও অবকাঠামো খাতে 160 কোটি ডলার বিনিয়োগ করবে মালয়েশিয়ার ব্যবসায়ীরা, বহু লোকের কর্মসংস্থানের আশা পরিকল্পনা মন্ত্রীর। এই ছিল এই সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন somoyTV। এছাড়া এইমাত্র পাওয়া খবর পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।